সবই দিলা, মন দিলা না, আবার মন দিলা দেহ দিলা না, তোরে জুতা দিয়া বাইরাইয়া কপালে সারা ফাটাই হেলা বাবর বাইসের বাবর বাইস কথা বল না কেন? সে কিলা সেভেন এর পোলা সোহে পাওয়ার নাই কি লেগে জানো? ওই যে রাইত বইরা পাগল করিয়া থাক কইতাম না সালে তো আমার গান গাই বাদ দেরিতে কমনে পরে মাদার বন্ধ করে। যদি জেমস কইতো বৈশাখের গানটাই ভাবে নিয়া এসো হে বৈশাখ আমার অন্তরে তোরে লয়া বাজুব বাসা ওই আকাশে কোষ্টিয়ার বড় বাজারে একবার রিকশায় উঠলাম, আমারে নিয়ে রিকশা চালক চালাতে পারে না। তিন দিন পরে দেখি ওই রিকশায় মোটা মোটা তিনটা মমতাজ মার্কা মহিলা উঠিস। বলছে হুজুর এইরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার গা গরম হয়ে যায়। একটা পরীক্ষা দেন তো, বিয়ের আগে প্রেম করেছেন কারা হাত তোলো? তুমি ছাড়া করবে কে কাজ? তুমি তো আল্লাহর অলি। মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন, তার বউকে সালাম দিলাম। বসে তোমার ভাবি তো ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি? আমির হামজা কি করব, সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই বোরকা পরাটার দিকে আরো বেশি তাকায়। একটা বুড়ে দাও কেমন করতো আবার কিছু লোক সাইড থেকে ডিজিটাল কায়দায় মারতেছে, কুতিস কারে টিকটক ভিডিও দেখছেন না? ঝাঁটা নিয়ে কচ্ছে আমি তো ভালা না ভালা লইয়া থাই কো কেরে পাগলি, আমি তো ওয়াজ করছি মাইক নে, তুই ঝাঁটা নিয়ে কস কে কথা কোন ঠিক না বাটে? এই যুবক আওয়াজ দে, এই রকম ফেসবুকের কপালে সুতার মারি মারবি, জালালেমদেরকে টিটকারা মারে, গায়কদেরকে উসা করে, এই মিডিয়ার বিরুদ্ধে সুতার মারি দিবি, কে কে রাজি আসর? আল্লাহ কত হাত দিবে আবার বোরকা ইয়ন্তু হাঁক এ সোজা ফুলও আছে, ফুল বড় বুতাম আছে। আরে আরে যদি জেমস কইতো বৈশাখের গানটাই ভাবে নিয়া এসো হে বৈশাখ আমার অন্তরে তোরে লয়া বাজুব বাসা ওই আকাশে। হুজুর আমার ব্রেকআপ হইছে, আবার কে হুজুর ক্রাশ খাইছে, ক্রাশ আছে না নাই? ওই যে পোলাপান হাসে মুরব্বীরা বুঝে দাই, আমি যাচাই বাছাই করে দেখছি নমিনেশন কেনার মতো যোগ্যতা হিরো আলমের নাই। এই হিরো আলম মার্কা যারা আছো নমিনেশন কিনা, আমার বাংলাদেশকে হাসাই বানা বিশ্বের দরবারে, আমার বাংলাদেশকে খেলনার পুতুল বানাই বানা। এই ওলালো না ওলালো না, দেহ দিলা মন দিলা না, তোর কপালে জুতার বাড়ি হারামি। এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে, আগে নি শুনতামই না, এখন বলে হুজুর আমার জিএফ, আমার বিএফ। কি রে জিএফ কি? কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড, আছে না নাই? আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড। একজন কয় হুজুর কবর দেখবাম, কবর টিভি সারুন,
আমি বললাম কার কবর? জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর? কয় হুজুর রাত 8টার কবর। আসলে শব্দটা কবর নাকি খবর? হুজুর আমার ব্রেক আপ হইছে। আবার কে হুজুর ক্রাশ খাইছে? ক্রাশ আছে না নাই? ওই যে পোলাপান হাসে মুরব্বীরা বুঝে দাই। সে কিলা 7 এর পোলা সোহে পাওয়ার নাই কি লাগে জানো? ওই যে রাইট বইরা জকনকা 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 রাইট বইরা খালি জাকে জাগতে জাগতে সকালবেলা 20টায় মুতে এক সপ্তাহ পরে পোলার গাইছা গুলছা ভাইঙ্গা সবই দিলা মন দিলা না, আবার মন দিলা দেহ দিলা না। তোরে জুতা দিয়া বাইরাইয়া কপালে সারা ফাটা গেল গোবর ভাইসের গোবর ভাইস কথা বল না কেন? কইছে বগুড়ের একটা ছেলে ডিজেল লাইনের ব্যবসা করে, নাম তার আলম, নামের আগে লাগাইছে হিরো আলম। ভয়া ফেসবুক ইন্টারনেটে কয়েকটা গানের মডেলিং কইরা এখন চলচ্চিত্রে সাজ পাইয়া সব নায়ক নায়িকা খেলবে না, এখন হয়া গেছে হিরো আলম। ও ললনা ও নলনা নাউজুবিল্লাহ কইলেন না? প্রতিদিন 1 কোটির উপরে হার ভিউ হয় আর আমাকে হুজুর গোয়াস 10,000 হয় না। কিছু কই না না ইমাম সাহেব মনে মনে কয় খাটা সে নামাজ পড়তে আসেনি, ও আবার জানে কেমনে আজান কয় মিনিট পরে দিছে। এমন এমন বুড়ে এখানে বইছে, বুড়ি লইয়া বাসায় বইয়া কিরণ মালা দেহে বুড়ি লোকে আজ থেকে আরো 30 বছর আগে কিনলি গে তোর আমার জীবনের সময় টিভি কিনলাম না রে, দেখ জিনিসটা কি সুন্দর দেখা যায় রে। বুড়ি কত বোরকা পরাটার দিকে আরো বেশি তাকায়, পোলাপান কয়ার কয় দেখ জিনিস যায়। হুজুর কইছে একবার তাকানো যায় পরের বার তাকাইস না। হে তাকাইছে তো তাকাইছে, শহীদ হয়ে যাম চোখ সরা। সে কিলা 7 এর পোলা সোহে পাওয়ার নাই কি লেগে জানো? ওই যে রাইট বইরা জকনকা 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 রাইট বইরা খালি জাকে জাগতে জাগতে সকালবেলা 20টায় মুতে এক সপ্তাহ পরে পোলার গাইছা গুলছা ভাইঙ্গা। ওলার কি আ আ আ আ ওলার কি আ আ আ আখ মারে মানে শেষে খালি করছে আখ মারে, আমি কিরকির লার কি আখ মারে তার মানে কি করছে? একজন করছে হুজুর বোঝেন না, তার মানে চোখ মারে। কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়া বাবার সন্ধান। আবার কিছু লোক সাইড থেকে ডিজিটাল কায়দায় মারতেছে, কয় ইয়া ও ইয়া ও ইয়া ও কেরে কুতিস কারে বাপ রে বাপ। পীরে যেমন যে করো সেমন আল্লাহর জিকির বাদ দিয়ে পীরের জিকির তুই যে বাবা ঘুমিয়ে যাও বাবা কাকু 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 কাক। মশা ও মশারে তুই অপরাধী রে, আমার যত্নে করা শরীর থেকে রক্ত নিলি কে নাকি কন? হ্যাঁ আসলে কি মশা অপরাধী? আবার এই গান আর একজন করছে, ও লঙ্গি ও লঙ্গি রে তুই অপরাধী রে। এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে, আগে নি শুনতামই না, এখন বলে হুজুর আমার জিএফ আমার বিএফ। কি রে জিএফ কি? কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড, আছে না নাই? আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছি ভাই দেখার জন্য, মগার কোলের উপরে মগি হইয়া রইছে, মগায় চিনা বাদাম খুইলা খুইলা দেয়, মগি কুট 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 করে খায়, আর মগায় কয় খাও সখী খাও, মুগি আবার নিষেধতেন খায়। আর ওই যে মমতাজ একটা গান গাইলো কঠিন একটা গান, কেমন আছেন বিয়ান সাহেব? ওই বুকে বড় জালা আমি ওর বুকে মারো ফালা, ও শয়তানের খালা, কথা কোন ঠিক না বেটি? আর বুকে বলে জালা কথা গান কবে? আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, অন্তর না রাখিলে মুখে মুখে রাইকো, কে ভাই তুই খারাপ হসু কে? তোর কি হসে রে? তুই মাইক দেখোস আমি তো ভালা না, তুই তো লুজ্জা রে। দলিল দেয় কি?
কই মোদি যদি চা পাইছে প্রধানমন্ত্রী হইতে পারে, আমাদের নিজাত ইরানের প্রেসিডেন্ট যদি মুসির পোলা হইতে পারে, আমি পারব না কে? ওরে বাবা রে বাবা, মগার ফু মগার স্টাইল দেখছুনি। এই যাইতেছে 14 ফেব্রুয়ারি, কত বড় ড্যাক সেট লাগাইয়া জেনার কারখানা খুলে রাখছে, ঠিক না? ঠিক, আল্লাহ জানে কত। আমি যাচাই বাছাই করে দেখছি, নমিনেশন কেনার মতো যোগ্যতা হিরো আলমের নাই। এই হিরো আলম মার্কা যারা আছো, নমিনেশন কিনা, আমার বাংলাদেশকে হাসাইবা না, বিশ্বের দরবারে আমার বাংলাদেশকে খেলনার পুতুল বানাইবা না।